গবেষণা থেকে পাওয়া যায় যে ডার্ক ওয়েবের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় ছিল শিশু পর্নোগ্রাফি। হ্যালো, দিস ইজ মোহাম্মদ হেলাল হিয়ার, আই এম টকিং অ্যাবাউট ডার্ক ওয়েব। হোয়াট ইজ ডার্ক ওয়েব? আজকে কথা বলবো ডার্ক ওয়েব সম্বন্ধে। পৃথিবীতে যেমন ভালো এবং খারাপ দিক রয়েছে, এবং সেই অনুরূপ আমাদের যেই শিল্প বিপ্লবের যে নতুন একটা জগৎ যে আমাদের মাঝে প্রবেশ করলো, সেই তার মাঝেও ভালো এবং খারাপের বিভিন্ন সাইট রয়েছে, দিক রয়েছে, সেই সম্বন্ধে আমি কথা বলবো। এবং ইন্টারনেটের যেই অন্ধকার জগৎ এবং অন্ধকার দিকটা, তাকে ডার্ক ওয়েব বা ডার্ক নেট বলে ডাকা হয়, এবং এটাকে ডিপ ওয়েবও বলা হয়ে থাকে। ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ, যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেট 5-6% জুড়ে ডার্ক নেটের ব্যাপ্তি। উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট ব্রাউজার এবং নির্দিষ্ট কনফিগারেশনের ডিভাইসের প্রয়োজন হয়ে থাকে। ডার্ক ওয়েব মূলত ডিপ ওয়েবের একটি অংশ। এই ডার্ক ওয়েবে সাধারণ সার্চ ইঞ্জিন প্রবেশ করতে পারে না, যেমন গুগল ক্রোম, এবং যে আপনারা যে মোবাইলে যেই ডিভাইস যেই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকেন, গুগল ক্রোম, অপেরা মিনি ইত্যাদি যেই ব্রাউজারগুলো, মোজিলা ফায়ারফক্স ইত্যাদি যে ব্রাউজারগুলো আপনারা সচরাচর আপনার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড সেটে বা কম্পিউটারে যে ইউজ করে থাকেন, সেই সার্চ ইঞ্জিন দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারে না সাধারণ জনসাধারণ। ডার্ক ওয়েবের মধ্যে রয়েছে ছোট ছোট ডার্ক ওয়েবে ফ্রেন্ড টু ফ্রেন্ড, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের পাশাপাশি রয়েছে ফ্রিনেট, আইটুপি, ইউটরের মতো বড় বড় নেটওয়ার্ক, যেসব নেটওয়ার্ক পরিচালিত হয় সাধারণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাধ্যমে। এনক্রিপশন ব্যবহার না করে সাধারণ ব্যবহারকারীরা ডার্ক ওয়েব ক্লিয়ার নেট হিসেবে অবহিত করেন। ওনিয়ন নামের টপ লেভেলের সার্চ ইঞ্জিন দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করে থাকে ডার্ক নেট ব্যবহারকারীরা। ডার্ক নেট বা ডার্ক মানে হচ্ছে ছায়া, অন্ধকার, ডিপ ওয়েব, এটাকে গভীর ওয়েবও বলা হয়ে থাকে। মূলত ওয়েব এবং ডার্ক এবং ওয়েবের আমি একটু ক্লিয়ার করি, ডার্ক নেট এবং ওয়েব, ডার্ক ওয়েব এই দুইটা শব্দ। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ছায়া, ডিপ মানে হচ্ছে গভীর। এমনও বলা হয়ে থাকে ডার্ক ওয়েব হলো মূলত ইন্টারনেটের সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করা যায় না। টর ব্রাউজার ব্যবহারকারীদের জন্য ফাতওয়ে ব্যবহার করে এই প্রবেশ করে তারা ডার্ক ওয়েব ব্যবহার করে থাকেন। ওনিয়ন রাউটার নির্দিষ্ট কিছু প্রজেক্ট এই ব্যবহারকারীদের মূলত হোস্টিং এর উপর গুরুত্ব দেয়। এখানে এই ডার্ক ওয়েব ব্যবহার করে মানুষ গোপনীয়তার সাথে নির্দিষ্ট ফাইল এবং ছবি, বিভিন্ন ডকুমেন্টারি আদান প্রদান করে থাকেন, এবং বিশ্বজুড়ে এটি ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে এই ছোট্ট একটি নেটওয়ার্কের একটি অংশ। এবং এই অংশটাকে কালো একটি সাইট হিসেবে ধরে নেওয়া হয়। এটির মাধ্যমে মানুষ বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হতে থাকে এবং লিপ্ত হয়ে যায়। এমন একটি বিপজ্জনক ইন্টারনেটের সাইট সম্বন্ধে আমি আপনাদের সামনে আরও কিছু বিস্তারিত কথা তুলে ধরব, এবং ভিডিওটি দেখতে থাকুন। 2014 সালের ডিসেম্বরে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গ্যারেথ ওয়েনের একটি গবেষণা থেকে পাওয়া যায় যে ডার্ক ওয়েবের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় ছিল শিশু পর্নোগ্রাফি। কালোবাজারকে অনুসরণ করে অনেক গোপন তথ্য তাদের উপস্থিতি অনেক সাইট বজায় রাখে, এবং পাশাপাশি রয়েছে রাজনৈতিক আলোচনার ফোরাম, বিটকয়েন জালিয়াতি সেবা, এবং মেইল অর্ডার সবচেয়ে লাভজনক থাকে। এই ডিপ ওয়েবের জঘন্যতম লুকায়িত সেবা সমূহ যেমন 0.4% জুয়া এবং 1.4% অস্ত্র ব্যবসা, 2.2% যৌন নির্যাতন, 2.5% ইন্টারনেট ভিত্তিক বই, 2.75% পর্নোগ্রাফি, 4.25% হ্যাকিং, এবং 5.2% বুয়া ফাঁস, এমনকি 6.2% বড় ভার্চুয়াল মুদ্রা, ভার্চুয়াল মানি বিটকয়েন 6.2% আদান প্রদান হয়েছিল 2014 সালের একটি রিপোর্ট অনুযায়ী। এই ডার্ক ওয়েবে সবচেয়ে বেশি জঘন্যতম হয়েছিল 15.4% মাদক ব্যবসা। 2016 সালে এসে ওয়েব নির্ভর যে লুকায়িত ব্যবসাগুলো, লুকায়িত কার্যকলাপগুলো শুরু হয়েছে, তার একটি আংশিক বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সহিংসতা 0.3% সহিংসতা ছড়িয়েছিলেন এই ডিপ ওয়েবের মাধ্যমে, অস্ত্র ব্যবসা করেছিলেন 0.3%, এবং হ্যাকিং করেছিলেন 1.3%, পর্নোগ্রাফি করেছিলেন 2016 সালে 2.3%, উগ্রবাদ ছড়িয়েছিলেন 2.3%, মাদক ব্যবসা করেছিলেন 8.1%। এই ডার্ক ওয়েবের মাধ্যমে সবচেয়ে বেশি হ্যাকিং এর
ঘটনা ঘটতে থাকে। হ্যাকাররা বিশেষ করে এই ডার্ক ওয়েবের সাহায্যে বিভিন্ন বৈধ সাইটগুলোতে আক্রমণ করে থাকেন। ফিশিং এবং স্ক্যাম, ক্লোন করা ওয়েবসাইটের মাধ্যমে ফিশিং এবং অন্যান্য অসংখ্য স্ক্যাম সাইট রয়েছে, যা ডার্কনেট বাজারে বিজ্ঞাপনের সঙ্গে প্রতারণাপূর্ণ ইউআরএল হিসেবে পাওয়া যায়। সেই জন্য আপনারা যারা ইউজারকারী আছেন, যেই কোনো ইমেল, যেই কোনো লিংক আপনি যদি পড়তে পারেন, অবশ্যই আপনি লিংক পড়ে তারপর ওই লিংকে ক্লিক করুন। এমনকি মনে রাখবেন, যে কোনো লিংকের মধ্যে নির্দিষ্ট যদি বৈধ সাইট থেকে আসে লিংকটা প্রেরণ করা হয়, সেক্ষেত্রে সেই সাইটের একটি নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট শর্ট সেই লিংকের মধ্যে নিহিত থাকে। আপনারা লিংকটা যদি পড়েন, সাধারণত www. যেই সাইটের ডোমেন নেমটা হবে সেই সাইট অনুযায়ী, ফর এক্সাম্পল pcti.com, এরকম একটি এক্সটেনশন বা আপনারা একটি সংক্ষিপ্ত রূপ লেটার পাবেন বা কোন বিষয়ে সেটি প্রেরণ করা হয়েছে সেই লিংকে অবশ্যই দেওয়া থাকে। এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি সেই লিঙ্কগুলো আপনার কাছে প্রেরণ করা হয়, সেক্ষেত্রে সেটির নাম সেখানে থাকবে অবশ্যই। এক্ষেত্রে আমি যেহেতু সতর্কের কথাবার্তা বলতেছি এবং কালো জগৎ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, সেজন্য আমি আপনাদের কাছ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, যে যা বিশ্বের যে কোনো সরকারি ওয়েব লিংকের মধ্যে অবশ্যই আপনারা www.bangladesh.gov.bd এরকম বাংলাদেশের ক্ষেত্রে পাবেন। এমনকি অন্যান্য দেশের ক্ষেত্রে হলে, যেমন কি ইউএসএ, ইউকে, www.uk.gov, এরকম এটা অবশ্যই পাবেন, .gov UK, .gov USA, এরকম একটি অবশ্যই পাবেন যদি যে কোনো গভর্নমেন্টের হয়। বাংলাদেশ সরকারের যে কোনো লিংকে আপনারা প্রায়শই খেয়াল করে থাকবেন, লিংক পড়বেন, লিংক দেখবেন, লিংককে ভালোভাবে জানবেন, সেক্ষেত্রে আপনাদের ডিভাইস এবং আপনারা হ্যাকিংয়ের শিকার হওয়া থেকে বিরত থাকা যাবে এবং বিরত থাকতে পারবেন। অবৈধ এবং নীতিগতভাবে বিতর্কিত পর্নোগ্রাফি, সারা বিশ্বজুড়ে শিশু পর্নোগ্রাফির একটি নির্দিষ্ট অ্যাক্ট রয়েছেন, এমনকি প্রতিশোধমূলক ভিডিও চিত্র সেই ডার্কনেটের ওয়েব ডার্কনেটের মাধ্যমে আদান প্রদান করা হয় এবং প্রচার প্রসার করা হয়। সন্ত্রাসবাদ, ডার্ক ওয়েবে অত্যন্ত কিছু বাস্তব এবং প্রতারণাপূর্ণ ওয়েবসাইট রয়েছে, যারা ISIL দ্বারা এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে, যখন আমি এই তথ্যটি খোঁজার চেষ্টা করেছিলাম, দুঃখের বিষয় হলো যে বিভিন্ন তথ্য বলছে এই ডার্ক ওয়েব নাকি একটি মুসলিম সংগঠন এটি পরিচালনা করে তাকে বলে বিভিন্ন তথ্যে উঠে এসেছে। আমি আসলে তারা নিজেরাও কতটুকু জানে বিশাল কনফিউশন রয়েছে। সামাজিক মাধ্যমগুলো যে আমরা ব্যবহার করি, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করেন, সেখানেও ডার্ক ওয়েবের একটি প্রোগ্রাম তৈরি করে তারা ব্যবহার করেছেন বিশ্বজুড়ে সমানভাবে পরিচালনা করার জন্য, তাদের অ্যালগোরিদমের সাথে সংযুক্ত করেছেন বলে তারা প্রকাশ করেছে। যেই সংবাদ মাধ্যমগুলো বিশ্বজুড়ে রয়েছে তার মধ্যে, বিশ্বের যেই অন্যতম সংবাদ মাধ্যম রয়েছে তাদের মধ্যেও এই ডার্কনেটের ব্যবহার হয়ে থাকে এবং তারাও অনেক নিউজ প্রকাশ করে ডার্ক ওয়েবের মাধ্যমে। সেটা তথ্যসূত্র অনুযায়ী স্পষ্ট হই, সম্প্রতি BBC ডার্ক ওয়েবের মাধ্যমে তাদের সংবাদ প্রকাশ করার জন্য ডার্ক ওয়েবের কপি তৈরি করেছেন, ফলে চীন, ইরান, ভিয়েতনামের মতো দেশ BBC ওয়েবসাইটকে নিষিদ্ধ করেছেন, সেসব দেশেও যাতে পাঠকরা BBC নিউজ পড়তে পারেন, তাই প্রাতিষ্ঠানিক ডার্ক ওয়েব তৈরি করেছেন বলে তারা প্রকাশ করেছে। মারিয়ানা ওয়েব, যা সমুদ্রের গভীরতম জায়গার সাথে তুলনা করা হয়ে থাকে মারিয়ানা ওয়েব, এখানে বিশ্বের সব গোপন তথ্য রয়েছে বলে জানা যায়। এখানে এই ওয়েবসাইটগুলো খুঁজে পাওয়া খুব কষ্টকর এবং এই জায়গায় সবচেয়ে বেশি অপরাধ, অবৈধ কার্যকলাপ হয়ে থাকে মারিয়ানা ওয়েবে। যদিও ডার্ক ওয়েব বেশিরভাগই ক্ষতি করে না, এমন ধরনের কিন্তু কিছু প্রসিকিউটর সরকারি সংস্থার এটা এভাবে উদ্বিগ্ন অপরাধ কর্মকাণ্ডের জন্য এটি একটি স্বর্গসরব আশ্রয়স্থল, অপরাধীদের আশ্রয়স্থল।